আজি আমার ওদালগুড়ি জেলা বিপিএফ দলের উদ্যোগত একটা রাজহুয়া সভা হয়েছে। কমত মানে 20,000 পাবলিক গেদারিং হয়েছে। তো উদ্দেশ্য এটাই আমার আগন্তুক যে এই এপ্রিল মাহত বিহুর আগে বা পিছে যেটা হবলগা যে লোকসভা নির্বাচন, ইয়ার উদ্দেশ্য লই পেলায় আমি আজি এই প্রোগ্রামটি লইছো। যেন আমি ওদালগুড়ি দরং ওদালগুড়ি হিসাবে আমার বিপিএফ দলের যখন কর্মকর্তা আছে, লিডার সকল আছে, বহুত কষ্ট করে আছে। আজি সব আপনাদের সকল জাতি জনগোষ্ঠীর রাইজ আইছে, নেপালী আইছে, রাজবংশী আইছে, আদিবাসী আইছে, সান্থালি হিসাবে আইছে, বা বেঙ্গলীও আছে, গারো, রাভা, সব জাতি জনগোষ্ঠী আজি আপনাদের ইয়াত উপস্থিতটু দেখিবলে পাইছে। তো ইয়ার মিন্স সকল জাতি জনগোষ্ঠীয় বিপিএফক আকৌ সরকার আনিব কারণে বিচারে মানে সহযোগ করব বিপিএফ দলক। আর আগন্তুক যেটা লোকসভা নির্বাচন ইয়ার দরং ওদালগুড়ি ক্ষেত্র, আজির দিনত আমি এক নম্বর পজিশনত আছো। আমার তিনিকোণীয়া ফাইটিং হব ওদাল কংগ্রেস, বিজেপি আর বিপিএফ। ইয়ার ভিতর আমার দলে এক নম্বর পজিশনত আছে। মুঠতে কোনো জাতিয়ে বাদ থাকা নাই আমার বিপিএফ দলক সহায় করবলে আগবাড়ি আহাটো বিরাট ভাল। স্যার, যাকালি মুখ্যমন্ত্রী কৈছে যে যেহেতু বিধান নাই এলায়েন্স করার কারণে, কিন্তু আপনার বিধানসভাত আপনার সমর্থন দিয়ে থাকছে, তার ক্ষেত্রে কি হবে? নাই নাই, এই বিধানসভার জাস্ট দিসপুরত জাস্ট কোঅর্ডিনেশন আছে আমার বিধায়ক আর ইহতর লগত। এইটাই দিসপুরতে রাজনীতিভাবে নহয়, দিসপুরত ইহতে কোঅর্ডিনেশন হিসাবে মেইনটেইন করে পেলায় কাম করে আছে দিসপুরত সেইখিনি, কিন্তু ফিল্ডত নহয়, এই দলের লগত নহয়, বিপিএফ দলের লগত কোনো কোঅর্ডিনেশনও নাই, কোনো এলায়েন্সও নাই। মুঠতে আমি কারো লগত এলায়েন্স নকরিব, সেটা কথা বিপিএফে অকলে নির্বাচন খেলব আর আমি জিকিমে। যাকালি আপনি কই স্যার মন্ত্রী এজন দুজন জিকিলে মন্ত্রী এজন পাব, একেনে মন্ত্রীটো কেনে কই দিয়া হবে স্যার? দুজন আপনার সমর্থন করিব সরকার কোনে আইব সাই লোক দিল্লিত, আমাক দিল্লিত মন্ত্রী লাগে। মুঠতে কোনে 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 সরকার বনায় নবনায় ইয়ার লগত কথা নহয়, আমার লাগে বিটিসির উন্নয়ন, উন্নয়নের স্বার্থে আমি কাম করব। দিল্লির যোনে সরকার বনায় ই আমাক একজন মন্ত্রী দিব লাগবে। দুইটা এমপি যাব না, দুটা এমপি যাব, একজন মন্ত্রী লাগবে। আমার উদ্যোগ আমার আমার কিবা নহয়, এনেকা রাজনীতি করা নাই আমি, নিজের কারণে করা নাই, বিটিসি বাকি রাইজর উন্নয়নের স্বার্থে আমি রাজনীতি করছি। দলীয় টিকিটো আমার ইলেকশন কমিশনে যেটা নাকি ইলেকশন ডিক্লেয়ার দিব হব বলে ইয়ার দুই দিন পিছতে আমি ডিক্লেয়ার দিম। এইবিলাক মই বুঝি নাপাই, ইমান থেরামেরা, ইমান লাম্বা, এইবিলাক বুঝি নাপাই। মই সরকারত থাকিলে বুঝব চেষ্টা করিলে হয়, মই সরকারত নাই, এইবিলাক ইমান লাম্বা আসনি মই বুঝি নাপাই। প্রমোদে এইবিলাক মাটি ফাটা দিয়া মানুষ, সে লোয়াহে মানুষ, আপনার পরে লোব মাটি তো ললে দে। সকলকে আমি আদরণি জানাইছো, বিশাল গণ সমাবেশের মুখ্য অতিথি বটারি ইউপিপিএল জাকির ঘোষ বটারি ইউডিএফ ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট, ভিতিরাম নার্জারি ইউডিএফ ডিস্ট্রিক্ট অর্গানাইজিং সেক্রেটারি, রব সিং বসুমতারী বিজেপি স্টেট মেম্বার, তেখে সকল আগে অনুরোধ জানাইছো। সময় কম তাকর কৌরাম প্রাইমারি ওমেন ভৈরবকুণ্ড গৌরঙ্গরপাড়া কুন্তি গোর, রজিতা কিশোর, মীনা গোর, রাধা গোর, নেহা গোর, বিনোদ রাভা প্রেসিডেন্ট ইউপিপিএল, ঘনশ্যাম রাভা জেনারেল সেক্রেটারি ইউথ, সকলকে আমি আদরণি জানাইছো। বিভিন্ন
আমার দলের কেন্দ্রীয় কমিটির সকল আর এই কথাটা ঠিক যে আমি বিপিএফ দল হিসাবে কোনো দলের লগত মিত্রতা নকরি পেলায় নির্বাচন খেলব এই কথাটো শুনে আছে আপনাদের হ্যাঁ না শুনা নাই শুনে আছে তো না এইটুকু প্রচার কথা আমি কোনো দলের লগত মিত্রতা নকরি পেলায় আমি নির্বাচন খেলব কংগ্রেসের লগতো নাই আমি বিজেপির লগতো নাই ইউডিএফর লগতো নাই বা ইউপিএফএলর লগতো নাই কোনো দলের লগত আমি মিত্রতা নকরি পেলায় বিপিএফ দলে এইবার নির্বাচন খেলিব আর আমার বিপিএফ দলের যে ক্যান্ডিডেট প্রার্থী এই প্রার্থীটো যেতিয়া ইলেকশন হব বলে ইলেকশন কমিশনারে ইলেকশন কমিশনে ডিক্লেয়ার দিব ঘোষণা করিব ইয়ার দুই দিন পিছত আমি আমার ক্যান্ডিডেটটো দলত আলোচনা করি পেলায় আমি ঘোষণা দিব যদি আজি ঘোষণা করে তেতিয়াহলে পরহি দিনাই আপনাদের আমার ক্যান্ডিডেটটো খুন হব গম পাব জানি বলে দিব আমি দুই দিন পিছত আমি আমার ক্যান্ডিডেটটো জানিব দিম কথা ভিতরে তিনিটা কথা একটা তো আমি দুইটা লোকসভা খেলিম আর দুই নম্বরটো কোনো দলের লগত মিত্রতা নকরিব তিন নম্বরটো আমার দলের ক্যান্ডিডেটটো ইলেকশন কমিশনে যেতিয়া ডিক্লেয়ার দিব ইয়ার দুই দিন পিছত আমি ঘোষণা করিব মুখস্থ থাকাই না হ্যাঁ মুখস্থ থাকিছে না পাহরিছে আর আমার মাইনরিটি সকল আছে মই পাহরিছো ক্ষমা করিব অহাকালির পৰা ইসলাম ধর্মীয় লোক সকলের রমজান মাহ আরম্ভ হব অন্যান্য হয় রাইজসকল এই কথা মানি লবনে আপনাদের মোর মতে এই কথা উল্টা হয় নহয় মোর মতে এই কথা উল্টা গাঁও বিলাগত ইউপিপিএল নেতা কর্মী হব লাগিব মাননীয় হাগ্রামা মহিলা ডাঙরিয়ার নেতৃত্বত আমি যেনেকৈ সতেরো বছরে রাইজর হয়ে কাম করছো আগন্তুক দিনত আর কব বিচরা নাই আমার পিছত যেহেতু দুই তিনজন বক্তা থাকিব খালি ইমান প্রখর রোডতো আপনাদের আহি এই রোডটো নেউচি আপনাদের আমার দলের এই সভাত অংশগ্রহণ করেছে একটা গান গাব রেডি আছে না দিদম দেইমানি